পায়ে হেঁটে হজ করতে বের হওয়া শিহাব মক্কায় পৌঁছেছেন। 370 দিনে 8,640 কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পবিত্র এই নগরীতে পা রাখেন। এ পথ পাড়ি দিতে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত অতিক্রম করতে হয়েছে তাকে। ভারতের কেরালা রাজ্যের জেলা মালাপ্পুরাম শহরের বাসিন্দা শিহাব চতুর নিজের ইচ্ছে থেকেই পায়ে হেঁটে হজ করতে বের হন তিনি। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফল হয়েছেন তিনি। 2022 সালের 2 জুন হজ করার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে মক্কায় যাওয়ার জন্য বের হন। সৌদি আরবে প্রবেশের পর শিহাব মদিনা যান। মক্কা থেকে মদিনার দূরত্ব 440 কিলোমিটার। এ পথ তিনি পায়ে হেঁটে 9 দিনে পাড়ি দিয়েছেন। চলতি মাসেই তিনি পবিত্র হজ পালন করবেন। গণমাধ্যমকে শিহাব বলেন, তার যাত্রা সহজ ছিল না। সেপ্টেম্বরে যখন তিনি পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে পৌঁছান, তখন তার ভিসা না থাকায় পাকিস্তান কর্তৃপক্ষ আটকে দেয়। এরপর তিনি ট্রানজিট ভিসার মাধ্যমে আবার যাত্রা শুরু করেন।